কিচ্ছুটি না করার প্রতিযোগিতা। একদম কিচ্ছু না করে বসে থাকতে হবে 90 মিনিট, দেড় ঘন্টা। কথা বলা যাবে না, ফোন তো দেখাই যাবে না, ঘুমিয়ে পড়াও যাবে না, চুপচাপ শান্ত হয়ে বসে থাকতে হবে। চারপাশে ভিড় করে থাকবেন দর্শকরা, চুপচাপ বসে থাকা প্রতিযোগীদের মধ্যে থেকে ভোট দিয়ে তারা বেছে নেবেন সেরা 10 জনকে। আর ওই 10 জনের হৃদস্পন্দনের গতি মাপা হবে, যার হার্টরেট সবচেয়ে স্টেবল তিনি ট্রফি জিতবেন। দক্ষিণ কোরিয়ার এই প্রতিযোগিতার নাম স্পেস আউট কম্পিটিশন। ভীষণ ব্যস্ততার জীবন দক্ষিণ কোরিয়ায়, সর্বক্ষণ প্রতিযোগিতা, নিরন্তর ইঁদুর দৌড়। জীবনযাপনের এমন ধরনের মাঝে একটু শান্তির পরশান্তে এমন প্রতিযোগিতার আয়োজন। 10 বছর আগে এক ভিজুয়াল আর্টিস্ট এই প্রতিযোগিতা শুরু করেছিলেন। মারাত্মক স্ট্রেস এবং বার্নআউটের অ্যান্টিডোট হিসেবে এই চুপচাপ বসে থাকার খেলা। এখন প্রতিযোগিতার দায়িত্বে সিওল নগরীর কর্তৃপক্ষ। 1000-এর আবেদন জমা পড়ে, তার মধ্যে থেকে বেছে নেওয়া হয় শখানেককে। সিওলে শুরু হলেও এখন বিশ্বের নানা শহরে ছড়িয়ে পড়ছে এমন আশ্চর্য প্রতিযোগিতা। বেজিং, রটারডাম, তাইপে, হংকং, টোকিওর মতো শহরে অনুষ্ঠিত হয় এমন প্রতিযোগিতা। 2024-এ সিওলের প্রতিযোগিতায় জয়ী হয়েছেন ফ্রিল্যান্স অ্যানাউন্সার কিয়ন সো এ। জয়ের পর কিয়ন বলেছেন, কোরিয়া ভীষণ প্রতিযোগিতামূলক একটি দেশ, সকলেই ভাবেন তিনি যদি কিছু না করেন তাহলে পিছিয়ে পড়বেন, কিন্তু সবার আগে তো নিজের শরীর, নিজের মন, তাই মাঝে মধ্যে জীবনের গতি কমিয়ে ফেলাটা বড্ড জরুরি। নিক্সেনের নাম শুনেছেন? একটি ডাচ কনসেপ্ট যার মুদ্রা কথা হলো কিচ্ছুটি না করে জমিয়ে আলসেমি করা। প্রথম বিশ্বের বিশেষজ্ঞদের অনেকেই কিন্তু বলেন, কাজের চাপে থেঁতলে যাওয়া মগজকে সারিয়ে তুলতে নিক্সেনের বিকল্প নেই। নিক্সেন কিন্তু মেডিটেশন নয়, এর কোনো নির্দিষ্ট পদ্ধতিই নেই। কর্মব্যস্ত জীবন থেকে ছুটি নিয়ে কয়েকটি দিন কিচ্ছু না করে কাটিয়ে দেওয়ার নাম নিক্সেন। হয়তো বই পড়লেন, ব্যালকনিতে বসে গাছপালা, পাখি, পথ চলতি মানুষ দেখলেন, অথবা গান শুনলেন। মোদ্দা কথা, কিছুই করলেন না তেমন, খানিকটা বিশ্রাম দিলেন আপনার মন আর মগজকে। মনস্তাত্ত্বিকরা বলছেন, এই কিচ্ছু না করার ব্রেকটা বড্ড জরুরি আমাদের জন্য। এতে আমাদের সৃজনশীলতা তো বাড়েই, ক্লান্ত মস্তিষ্ক তরতাজা হয়,